আমি আজকে মাধ্যমিকের WBHS এ মডেল কোশ্চেন সেট 22 করাবো। তো দেখো, ফার্স্ট এক দাগে রোমাননের অঙ্ক কি বলেছি, এ 500 টাকা 9 মাসের জন্য এবং বি 600 টাকা 5 মাসের জন্য ব্যবসাতে নিয়োগ করে, তাদের মধ্যে যে অনুপাতের লভ্যাংশ বণ্টিত হবে। তো দেখো, এতে অপশান আছে 30:2, বেতে আছে 5:6, সিতে আছে 6:5, আর ডিতে আছে 9:5। তো দেখো আমি অঙ্কটা কি করে করি। তো দেখো, A:B, ঠিক আছে, এর মূলধন কত আছে 500 টাকা, 500 টাকা ক মাসের জন্য 9 মাসের জন্য, তাই তো? আর বি এর মূলধন কত আছে 600 টাকা আছে, 600 টাকা ক মাসের জন্য হবে, 600 টাকা আমাদের হবে 5 মাসের জন্য, তাই তো? তো দেখো আমি কি করছি, এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, ঠিক আছে, 5:5 দু সাইড থেকে কেটে দিলাম, আর এখানে কী থাকবে 9:2 কী থাকবে 6 থাকবে। তো দেখো, 3×3=9, 3×2=6, তার মানে কি এ আর বি, ঠিক আছে, এদের যে লভ্যাংশের অনুপাত হবে সেটা হবে আমাদের 3:2, তার মানে এর অ্যান্সারটা পুরোপুরিভাবে পারফেক্ট আছে, তার মানে এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। রোমান 2 এর অঙ্ক কী বলেছে, 2A=3B=4C হলে A:B:C কত হবে। তো দেখো, এ এর অপশান আছে, বি এর অপশান আছে, সি এর অপশান আছে, ডি এর অপশান আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো, রোমান 2 এর অঙ্ক 2A=3B=4C, 2A=3B=4C=K ধরি। তো দেখো, 2A=K, A=K হবে K/2, আবার 3B=K, B=K/3, আবার দেখো এইদিকে দেখো 4C=K, C=K/4, তার মানে আমি বলতে পারি 2, 3, 4 এর কী করবো, আমি লসাগু করব, বুঝতে পারছো? তো দেখো, আমি লসাগুটা রাফে করছি 2, 3, 4, তাই তো? তো লসাগুতে কত হবে, 2 দিয়ে দিচ্ছি, 2×2=3, 3 তো যাবে না, 2×2=4, মানে 2×3×2=2 কত 12 হবে, তাই তো? লসাগু কত আছে 12 আছে। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। এবার দেখো কি আছে, K/2 আছে, K/2 গুণ কী হবে, K/2 গুণ কী হবে 12 হবে, ঠিক আছে, ইস্টু কী হবে, K/3 গুণ কী হবে 12 হবে, ইস্টু কী হবে, K/4 ইন্টু কী হবে 12 হবে। তো দেখো, 6×12, 3×4=12, 3×4=12, তাই তো? তাই কী হবে, 6K=4K=3K। তো দেখো, বোথ সাইড থেকে কে যদি কেটে দিই তাহলে কী থাকছে, 6:4:3, তো বুঝতে পারছো, 6:4:3, তার মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে। তো দেখো, রোমান 3 অঙ্ক কী বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস এবং PR=RQ, কোণ RPQ এর মান কত। তো দেখো, এতে 30°, বিতে 90°, সিতে 60°, ডিতে 45°। তো দেখো আমি অঙ্কটা কী করে করি। তো দেখো, আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, ঠিক আছে, এবং তার মাঝখানে কী আছে, একটা ত্রিভুজ POQ, এটা আমাদের কিন্তু কী আছে, এটা আমাদের কিন্তু PRQ, এটা আমাদের ব্যাস আছে। তো দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে PQ ব্যাস, PR=RQ, এই যে PR এবং RQ কী হবে, দুটোই কী আছে, দুটোই কিন্তু সমান আছে, ঠিক আছে। তো দেখো, আমাকে কিন্তু RPQ মানে কি RPQ এর মানটা কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, আর এখানে তো আমরা তো এখানে তো বলেই দিয়েছে PR=RQ বলে দিয়েছে, তো আমরা তো জানি যে PRQ= কত আছে 90°, এটা তো আমরা জানি, PRQ এটা তো 90° হয়, তাই তো? এটা কত ডিগ্রি হয়েছে, 90°, এটা তো তোমরা জানো 90°। আর এই যে টোটাল যে ত্রিভুজ আছে PRQ, এই টোটালটা তো 180°, তাই তো? 180° আছে। তো দেখো, অঙ্কটা আমি কি করছি, দেখো, কোণ RPQ = RQP, দুটোই তো সমান আছে কোণ,
তো দেখো আমাকে কার মানটা বের করতে হবে, আমাকে মেইন কোয়েস বের করতে হবে আর পি কিউর মানটা বের করতে হবে। তো দেখো কি করে বের করি, আর পি কিউ সমান সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস কি হবে কোণ পি আর কিউ বাই কত 2। তো দেখো কোণ পি, তো দেখো কোণ আর পি কিউ সমান সমান কোণ আর কিউ পি, কোণ আর পি কিউ সমান সমান 180 ডিগ্রি মাইনাস পি আর কিউ বাই কত 2। তো 180 ডিগ্রি মাইনাস পি আর কিউ, এই যে পি আর কিউ, এই যে পি আর কিউর মান কত ছিল 90 ডিগ্রি ছিল, তাই তো? পি আর কিউর মান কত ছিল 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রি বাই কত 2। তো দেখো বিয়োগ করে কত হবে, বিয়োগ করে হবে 90 ডিগ্রি হবে বাই 2, কাটলে কত হবে 45 গুণ 90, তার মানে এখানে কত হবে, তার মানে এখানে আমাদের 45 ডিগ্রি হবে। তো এই বুঝতে পারছো এটা কত ডিগ্রি হবে, এটা আমাদের 45 ডিগ্রি হবে। তো আমাদের রোমান 4 এর অঙ্ক কী বলেছে তো দেখে নিই, শতকরা সুদের হার কত হলে কোনো মূলধনের 20 বছরের সুদ ওই সময়ের সবৃদ্ধি মূলের 4/9 হবে। তো দেখো অপশন কী আছে, ইয়েতে 4%, বিতে 5%, সিতে 25%, ডিতে 4/9%। তো দেখো অঙ্কটা কী করে আমি করি, তো দেখো এখানে সবৃদ্ধি মূল কত আছে 4/9x টাকা, আসল সমান সমান কী হবে x-4x/9 টাকা, বিয়োগ করে কত হবে 4x থেকে 9 যদি আমি বাদ দিই তো কত হবে তোমাদের হবে 5x/9 টাকা হবে। তো ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, তো দেখো ইন্টারেস্টের ফর্মুলা কী আছে, PTR/100, পি এর মান কত আছে, পি এর মান আমাদের আছে হলো কত আছে 5x/9 আছে, টি এর মান কত আছে, টি এর মান তো আমাদের 20 বছর ছিল তাই তো, টি এর মান কত ছিল এখানে লিখে দিচ্ছি আমি, টি সমান সমান 20 বছর সময়, টিকে সময় দ্বারা প্রকাশ করা হয়, টিকে সময় দ্বারা প্রকাশ করা হয়, টি এর মান কত হবে 20 বছর হবে, আর আর এর কোনো মান আছে, আর এর কোনো মান নেই, বাই কত 100। আর এই দিকে কত ছিল আমাদের সবৃদ্ধি মূল, কত ছিল আমাদের সবৃদ্ধি মূল ছিল হচ্ছে তো দেখো 4x/9, এই যে ফোর এক্স বাই নাইন, তো দেখো এখানে এক্স এক্স আমি কী করলাম কেটে দিলাম, তো কী করলাম 5×20×R, আর আর নিচে কী হবে 9×100, আর এদিকে কত হবে 4/9 হবে, আমি কী করবো 9×9 কেটে দেবো, পাঁচ কুড়ি কত 120 কেটে দেবো, আর সমান সমান কত পার্সেন্ট হবে, আর সমান সমান 4% হবে, তার মানে এর অ্যান্সার হবে 4% হবে। আমাদের 5/11 নম্বরটা কী বলেছে, শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের। তো দেখো এর অপশান আছে, এতে 3 গুণ, বিতে 4 গুণ, সিতে 6 গুণ, ডিতে 8 গুণ। চলো আমি রোমান 5 এর অঙ্ক করাচ্ছি, কী বলেছে শঙ্কুর ব্যাস দ্বিগুণ বলেছে, দ্বিগুণ করা হবে আর উচ্চতাকেও দ্বিগুণ করতে বলেছে। তো শঙ্কুর আয়তন কত ছিল 1/3πr², এটা তো শঙ্কুর আয়তন তো সমসমদ্বিবাহু একক হবে তাই তো, ঘন একক হবে, আয়তন হলে ঘন একক হবে, আর শঙ্কুর এটা পূর্বের আয়তন ছিল, আর বর্তমান যে আয়তন আছে সেটার তার সঙ্গে কি বলেছে ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা দ্বিগুণ, তার মানে কি শঙ্কুর আয়তনের ফর্মুলা কী আছে 1/3πr² 1/3 × π, আর এর মান কত, আর এর মান তো দ্বিগুণ, আমি আর এর মান দ্বিগুণ মানে কি 2² গুণ এইচ এর মান কত 2, 1/3π 2×4 গুণ 2 সমান সমান কী হবে 1/3π × 8, তার মানে কত গুণ হবে 8 গুণ হবে, তার মানে এর অ্যান্সারটা কত হবে 8 গুণ হবে। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান 6, ABCD বর্গক্ষেত্রের মধ্যে P একটি বিন্দু, A, B, P একটি সমবাহু ত্রিভুজ হলে
কোন সিপিডি, আমার মতে এটা কোন সিপিডি না হয়ে ত্রিভুজ সিপিডি হলে ভালো হতো, তাহলে অঙ্কটা পুরোপুরি পারফেক্ট মিলে যাবে। ত্রিভুজ সিপিডি, তো দেখো এতে অপশন আছে, এর অপশন আছে 60 ডিগ্রি, বিতে 100 ডিগ্রি, সিতে 150 ডিগ্রি, ডিতে 180 ডিগ্রি। তো দেখো এখানে বলেছে যে এ বি সি ডি বর্গক্ষেত্রের মধ্যে পি একটি বিন্দু, এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র কাকে বলে যার চারটি বাহুই সমান, তার মাঝখানে কি বলেছে পি একটি বিন্দু বলেছে। তো দেখো এখানে বলেছে এ বি পি, এ বি পি সমবাহু ত্রিভুজ, তাই তো এ বি পি, এ বি পি কি আছে সমবাহু ত্রিভুজ আছে। তো এই যে সমবাহু যে ত্রিভুজ আছে, আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজ মানে 180 ডিগ্রি, এ বি পি, এই যে টোটাল যে ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের মান আছে 60 ডিগ্রি করে, 180 ডিগ্রি হবে। তো তারপরে আমাদের বলেছে অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে সিপিডি, মানে এটা ওখানে কোন বলেছে, কোন সিপিডি, কোন সিপিডি, আমার মতে কোন হবে না, এটা ত্রিভুজ হলে অঙ্কটা পুরো পারফেক্ট হবে। বলেছে সি পি ডি, তার মানে এইটা বলেছে, এইটা সি পি, এটা পি আছে, এটা ডি আছে, সি পি ডি এর মান কত। তো এটা যদি 180 ডিগ্রি হয়, তো এই ত্রিভুজটা যদি 180 ডিগ্রি হয় এ বি পি, তাহলে সি পি ডিও 180 ডিগ্রি হবে, কত হবে 180 ডিগ্রি হবে, তার মানে এ বি, এ বি সমান সমান বি সি সমান সমান ডি সি সমান সমান ডি এ, এরা প্রত্যেকেই সমান আছে। আর তোমার কোন বা ত্রিভুজ আমি বলে দিতে পারি, ত্রিভুজ এ বি পি সমান সমান ত্রিভুজ বি পি সি সমান সমান ত্রিভুজ সি পি ডি সমান সমান ত্রিভুজ ত্রিভুজ ডি পি এ, এ কিন্তু প্রত্যেকটা ত্রিভুজ সমান, টোটাল আমরা চারখানা ত্রিভুজ পেয়েছি, 1 2 3 4, তার মানে কি এটা যদি 180 ডিগ্রি হয় ত্রিভুজটা অ্যাঙ্গেল বোঝায়, তাহলে সিপিডিও 180 ডিগ্রি হবে, তার মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার 180 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 180 ডিগ্রি। নেক্সট, তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, শূন্যস্থান পূরণ করো, দুইয়ে রোমানে কী বলেছে, অংশীদারি কারবার ক ধরনের হবে, অ্যান্সার হবে দু ধরনের হবে। নেক্সট অঙ্ক রোমান টুতে কী বলেছে, এক্স প্লাস টু এবং এক্স মাইনাস থ্রি এর মধ্য সমানুপাতিক, এক্স হলে এক্স এর মান কত। তো দেখো এক্স এর মান কত হবে সেটা আমি বের করছি। তো দেখো রোমান টু এর অঙ্ক এক্স প্লাস টু ইস টু এক্স ডবল এস টু এক্স ইস টু এক্স মাইনাস থ্রি, তো দেখো এটা কী হবে এক্স প্লাস টু, আর নিচে কী হবে এক্স হবে, সমান সমান কী হবে ডবল ইস টু মানে সমান সমান আছে এক্স বাই এক্স মাইনাস থ্রি। তো দেখো আমি গুণ করছি কী করে অঙ্কটা, অঙ্কটা গুণ করছি, এক্স এক্স গুণ করলে কী হবে এক্স স্কোয়ার হবে, আর এখানে কী হবে এক্স প্লাস টু হবে, আর এক্স প্লাস টু হবে গুণ এক্স মাইনাস থ্রি হবে, এক্স মাইনাস আমি থ্রি এখানে বসিয়ে দিলাম। তো দেখো এক্স স্কোয়ার সমান সমান কী হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, থ্রি থেকে টু বাদ দিলে মাইনাস এক্স হবে, আর প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণই কত হবে 6 হবে, তার মানে কি এক্স স্কোয়ার কেটে গেল, তো মানে কি, তার মানে কি কোনো কিছু নেই, তার মানে এখানে আমি কী করতে পারি মাইনাস এক্স, মাইনাস এক্স এদিকে আসলে কী হবে প্লাস এক্স হয়ে যাবে সমান সমান মাইনাস সিক্স, তার মানে কি এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সার হবে এক্স সমান সমান কী হবে মাইনাস সিক্স, এর অ্যান্সার পুরোপুরিভাবে পারফেক্ট আছে মাইনাস সিক্স হবে। তো দেখো এর অ্যান্সার হবে মাইনাস সিক্স হবে। পরের অঙ্কটা কী বলেছে, কোনো বৃত্তের জিয়া এর লম্ব সমদ্বিখণ্ডিত, দেখো প্রমাণ থ্রির অঙ্কটা কী বলেছে, কোনো বৃত্তের জিয়া এর লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কী হবে কেন্দ্রগামী হবে, কেন্দ্রগামী হবে। তো দেখো পরে কোশ্চেন কী বলেছে, রোমান ফোরের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো এর কোন বীজ নেই, এর অ্যান্সার হবে বাস্তব বীজ নেই, কী হবে বাস্তব বীজ নেই, তো তোমরা তো বুঝতেই পারছো এর বাস্তব বীজ নেই। তো দেখো রোমান ফাইভে কী বলেছে, একমুখ কাটায় একটি পেন্সিলের আকার শঙ্কু ও লম্ব বৃত্তাকার চোঙের সমন্বয়, লম্ব বৃত্তাকার চোঙের সমন্বয় এর অ্যান্সার হবে এখানে। তো দেখো রোমান সিক্সে কী বলেছে, যদি দুই বা ততোধিক ত্রিভুজের আকার ও আকৃতি একই হয় তবে তাদের সর্বসম ত্রিভুজ বলে,